হোটেল রিল্যাক্স ভাবি দেখেছে কিনা? হ্যাঁ দেখছে। ভাবির রেসপন্স কেমন ছিল? ওর ভালোই, ওর রেসপন্স ভালো থাকে। ও আবার খুব খুঁতখুঁতে, ও কাজের আমার কী কী ভুল হয়েছে না হয়েছে, ওভারঅল কী হয় না হয় মাঝে মাঝে এগুলো শেয়ার করে, পরের কাজে এগুলোকে আরও ডেভেলপ করতে বলে এই আর কি। কাবিলাকে নিয়ে আসলে ওর কোনো মাথা ব্যথা নেই। না না না, আমার আসলে মানে মিডিয়ার পলাশকে নিয়ে আসলে আমার ওয়াইফের তেমন কোনো মাথা ব্যথা নেই। ও নিজেও মিডিয়ার সামনে খুব একটা বেশি আসে না, ও নিজের মতো করেই থাকে। সো বলছিলেন কিছু কাজের কথা, আপনার নিজের কিছু কাজের প্ল্যানিং চলে গেছে, ডিরেক্টর পলাশ কিন্তু নিজের জায়গাটা আলাদাভাবেই তৈরি করেছেন, সেই জায়গাগুলোর কোনো আপডেট একটু মাইক্রোফোনটা? আপনারা হয়তো বা খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে আমি লাইব্রেরির জন্য একটা বিজ্ঞাপন চিত্র বানিয়েছি, এরপর ফুটিকার জন্য বানিয়েছি, সামনে আরও বেশ কিছু প্রজেক্ট আমি বানাচ্ছি। যেহেতু তাদের সাথে আমার কন্ট্রাক্ট সাইন করা, তো এইটা আগে থেকে আসলে বলতে পারতেছি না যে কোন কোন কোম্পানির জন্য করতেছি, তবে আরও বেশ কিছু বড় বিজ্ঞাপনই সামনে আসতেছে যেগুলো আমার নিজের পরিচালনার পাশাপাশি আমি নিজেও একটা ওয়েব সিরিজে প্ল্যান করতেছি, আমার নিজের ডিরেকশনে আমার প্রথম একটা ওয়েব সিরিজ। যেহেতু শব্দটা যেহেতু প্রথম, তো প্রেশারটাও একটু অনেক বেশি, তো পুরোপুরি প্রিপারেশন নিয়ে কাজটা করতে চাই, আশা করি ওইটাও দর্শকদের ভালো লাগবে। একটা ছোট কোশ্চেন ছিল, এই যে কাজগুলো করছেন নিজের জায়গা থেকে নিজের ডিরেকশন, সবাই তো দর্শকরা আপনাকে ছোট পর্দায় বা মোবাইল স্ক্রিনে দেখছে, আপনিও মাঝে মাঝে বলছিলেন যে ওইটা প্ল্যানিং আছে বড় পর্দায় সবাই জানতে চায়, তো আসলে পলাশের সেই জায়গাটার প্ল্যানিংটা কি নিজে ডিরেকশনে আসবেন নাকি স্ক্রিনে দর্শক অভিনয় দেখবেন? অবশ্যই পরিচালক পলাশের ইচ্ছাটা একটু আগে, পরিচালক পলাশ সবসময় চায় যে বিগার কিছু করার, আর অভিনেতা পলাশের আসলে চলচ্চিত্র কী হবে না হবে সেটা আমি এখন থেকে আসলে বলতে পারতেছি না। এর মধ্যে বেশ কয়েকটা অফার আমি পেয়েছিলাম, সো আমি মনে করি যে আমি এখন এটার জন্য প্রিপেয়ার্ড না। যদি কখনও নিজের মনে হয় যে আমি এটার জন্য প্রিপেয়ার্ড, তখন ইনশাল্লাহ সেখানে অন্তর্ভুক্ত হতে পারবো। সেটা তো একটা পরই, ধরেন আপনার যখন ব্যাচেলর পয়েন্টের চরিত্রগুলোকে মানুষ যখন দেখে, এবং ব্যাচেলর পয়েন্ট যেহেতু এখন নেই, হয়তো বা সামনে আসতেও পারে, সো এই ক্যারেক্টারগুলোকে তো মানুষ আসলে মিস করে, যে ক্যারেক্টারগুলো একসাথে আসলে কী করবে, ওই ক্যারেক্টারগুলোকে যখন আবার একসাথে দেখে তখন দর্শক একটু নড়েচড়ে বসে যে আচ্ছা এবার মনে হয় অন্যরকম কিছুটা দেখতে পাবো, তো একটা প্রভাব তো অবশ্যই থাকে।